হে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চলে এলাম নতুন আরেকটি ট্রিপ ব্লগ নিয়ে। আমি এত বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম লাল ঝামেলা বস্তি। হ্যাঁ জানি, নামটা শুনে একটু অদ্ভুত অদ্ভুত লাগছে না, কেমন ঝামেলা ঠামেলার ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি না জায়গাটা এতটাই সুন্দর যে আমি ওই জায়গাটার প্রেমে পড়ে গেছি। সিরিয়াসলি, বর্ষাকালে কোথায় ঘুরতে যাব, কোথায় ঘুরতে গেলে ভালো একটা স্পট পাবো, অনেক প্ল্যান করে হঠাৎ মাথায় এলো লাল ঝামেলা বস্তি ঘুরে আসি। কজ জায়গাটা চারিপাশে পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে ডায়না নদী বয়ে চলেছে, আর এত সুন্দর, এতটাই সুন্দর জায়গাটা যে আমি না গেলে তো সত্যি বিশ্বাস করতাম না। তো দেখো, সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে, মানে আমি যেহেতু কোচবিহারে থাকি, কোচবিহার থেকে প্রায় 100 কিলোমিটারের মতো দূরত্ব, মানে কোচবিহার থেকে ফালাকাটা হয়ে বীরপাড়া হয়ে বিন্নাগুড়ি হয়ে যেতে হয়, তারপরে মেন রোড থেকে একটা রাইট সাইডের রাস্তা ঢুকে গেছে, মানে ওখানে লেখা আছে লাল ঝামেলা বস্তি আর ডিরেকশন দেওয়া আছে, তারপরে মানে দুধ দিকে চা বাগান মাঝখান দিয়ে যেতে হয়। রাস্তাটা এতটাই সুন্দর, আর যেখানে ওখানে যেহেতু আদিবাসী লোকজন বসবাস করে তার জন্য জায়গাটার নাম লাল ঝামেলা বস্তি, কিন্তু গেলে মনে হবে না বস্তি এলাকা, খুবই অসাধারণ একটি জায়গা। আর আপনারা চাইলে শিলিগুড়ি হয়েও আসতে পারেন, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত, আর শিলিগুড়ি থেকে মেবি 112 কিলোমিটারের মতো, ওখান থেকে শেয়ার গাড়িও আসে, তাছাড়া আপনারা বাইক রেন্ট নিয়েও আসতে পারেন। তো অবশ্যই একবার ভিজিট করবেন। বর্ষাকালের পাহাড়ের সৌন্দর্য কিন্তু আলাদাই, মানে শীতকালে পাহাড় তো খুবই সুন্দর, আর বর্ষাকালের পাহাড়ও খুবই সুন্দর, মানে মেঘগুলো আলাদাভাবেই জমে জমে থাকে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু পাহাড়ে গেলে যেহেতু ধস ঠস নামছে, তো তার জন্য পাহাড় ইগনোর করে আমরা এমন একটা জায়গায় এলাম যেখানে পাহাড়ও দেখা যাবে, নদীরও ফিল নেওয়া যাবে। তারপর বীরপাড়া ঢুকতে ঢুকতে আমাদের সবার পেটে এত টান পড়ে গেল যে আগে আমাদের খেয়ে নিতে হবে, তারপরেই ঘুরতে যাওয়া যাক। আর ভেবেছিলাম যে খেয়ে দেখবো যে বৃষ্টিটাও কমে গেছে, তার জন্য একটু পজ নিয়েছিলাম, কিন্তু খেয়ে দেয়েও বাইরে বেরিয়ে দেখলাম সেম কন্টিনিউয়াস বৃষ্টি চলছে। কিন্তু আমাদের তো স্পটে যেতেই হবে, ওখান থেকেও প্রায় 36 কিলোমিটারের মতো দেখাচ্ছিলো, কিন্তু আমরা তাও বেরিয়ে গেলাম যে না, বেরিয়েছি যখন উদ্দেশ্য সাকসেসফুল করতেই হবে। তো এইবার আমরা মেইন ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, দেখো জাস্ট ভিউটা অসাধারণ ভাই, ফোনের ক্যামেরা ঘোলা ফোলা হয়ে গেছে ভাই। এই হলো স্পট। আমি তো বর্ষাকালে এসেও এত প্রেমে পড়ে গেছি জায়গাটা, সত্যি আমার খুব ভালো লেগেছে, শীতকালেও আমি আরেকবার ভিজিট করব অবশ্যই। তো এই মেন ভিউ পয়েন্ট থেকে নিচে নামার জন্য দু সাইড থেকে অনেকগুলো রাস্তা আছে, তো নিচে গিয়েই সবাই নদীর ধারেই বসে, কিন্তু আমরা যেহেতু সারাদিন বৃষ্টি নিয়ে গেছি ওখানে, আর নদীর জলের এতটাই আওয়াজ হচ্ছিলো আর জলও বাড়ছিলো, তো তার জন্য আর বেশি সাহস দেখায়নি। আর আমাদের যেতে যেতেও অনেকটা বিকেল হয়ে গেছিলো, আমাদের ফিরতেও হতো, তো নিচে আর যাইনি, আমরা উপর থেকে ভিডিও করছিলাম, ছবি তুলেছি অনেক। কোথা দিয়ে নামে? এই যে এদিক দিয়ে নামার রাস্তা, এদিক দিয়ে নিচে নামা, ভাই সাইজি গুজে বাড়ি থেকে আসছিলাম, বারিশ নামে জাদু বানা দিয়া। ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, সামনাসামনি আরও খুবই সুন্দর। আর ওই নদীর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সোজা, ওটা ভুটানে, আর পাশে ভুটান বর্ডার। আর আপনারা চাইলে ভোটার আইডি কার্ডও নিয়ে আসতে পারেন, ওটা জমা রেখে ভুটান থেকেও ঘুরে আসতে পারেন, একদমই পাশে ভুটান বর্ডার। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কোনো ইনফরমেশান জানার থাকলে কমেন্টে জানিও, আমি অবশ্যই অ্যান্সার করে দেবো। বাই।